রাতারাতি বড় লোক হতে চান, কাজে আসছে না কোনো টোটকা, মেনে চলুন চাণক্যের চারটি সেরা টোটকা। চোখের নিমেষে ঘুরবে ভাগ্যের চাকা, হবেন কোটিপতি, আয়ত্তে আসবে মা লক্ষ্মী, অল্প বয়সে বানাবেন টাকার পাহাড়, হবেন অগাধ সম্পত্তির মালিক। দেখুন কোন চারটি টোটকার হদিশ দিলেন আচার্য চাণক্য। আজকাল মানুষ অর্থের পেছনে বেশি ছোটে, কারণ টাকাটাই আজকের দুনিয়ায় সব। ফাঁকা পকেটে আপনি কারো কাছেই বার্তা পাবেন না। যতক্ষণ টাকা আছে ততক্ষণ আপনার কদর আছে। কিছু কিছু মানুষ হাজার রকম চেষ্টা করেও ধনী হতে পারে না, পয়সা উপার্জন করতে পারে না, তাদেরকে দ্রুত ধনী হওয়ার রাস্তা দেখিয়েছেন চাণক্য। চাণক্য বেশ কিছু টোটকার কথা বলেছেন, যেগুলো মানলেই আপনি সহজেই মা লক্ষ্মীকে আয়ত্তে আনতে পারেন। এক, অর্থের গুরুত্ব বুঝুন। চাণক্য বলেছে অর্থ উপার্জন করার আগে অর্থের গুরুত্ব বোঝা উচিত। অনেকেই আছেন যারা টাকা কামিয়ে সেই টাকা জমাতে পারেন না। চাণক্য বারবার বলেছেন জীবনে ধনী হতে হলে স্থান বুঝে অর্থ ব্যয় করা উচিত। তিনি অর্থ অপচয়কে নিন্দা করেছেন। তিনি সঠিক ও গুরুত্বপূর্ণ স্থানে অর্থ সঞ্চয় নির্দেশ দিয়েছেন। দুই, ধর্মগ্রন্থ পাঠ। চাণক্য বলেছেন অর্থ জমাতে হলে সৎ পথে থাকতে হবে, তার জন্য মনকে পরিষ্কার রাখতে হবে। যেমন অনেকেই অর্থ উপার্জন করে জুয়া খেলা, মদ গাঁজা ইত্যাদির পেছনে উড়িয়ে দেয়, যা খুবই খারাপ অভ্যাস। তাই সংযম হয়ে অর্থ উপার্জন করলে দ্রুত ধনী হতে পারবেন বলে মত চাণক্যর। তিন, সবার সাথে মিশুন। চাণক্য সবার সাথে মেশার কথা বলেছেন। তিনি মনে করেন সবার সাথে মিলে মিশে থাকলে অর্থ উপার্জনের নানা ধারণা পাওয়া যায়। জীবনে সবার সাথে মিশলে যে কোনো বিপদে সবাইকে একসাথে পাওয়া যায়। তাছাড়া অর্থ উপার্জনের ক্ষেত্রে বন্ধুত্ব ও সততা খুবই প্রয়োজন। নতুন কাজ শুরু করতে, ব্যবসা সম্প্রসারণ ঘটাতে সাহায্য করে বন্ধুরা। তাই সবার সাথে মিলেমিশে থাকার অভ্যাস তৈরি করতে হবে, তবেই সবার কাছে আপনার গুরুত্ব বাড়বে, সেই সাথে আপনার কাজে সহযোগিতা আসবে। চার, মিষ্টিভাষী হয়ে উঠুন। জীবনে বড় কিছু পেতে হলে, দ্রুত অর্থশালী হতে হলে মিষ্টি কথা বলতে হবে। যে ব্যক্তি সকলের সাথে মিশতে পারে, সকলের সাথে তাল মিলিয়ে চলতে পারে, তিনি জীবনে সাফল্য অর্জন করেন। চাণক্য বলেছেন জীবনে কাউকে কটু কথা বলে বিশেষ কিছু অর্জন করা যায় না। তিনি বলেছেন আপনি যত অমৃতভাষী হবেন ততই লোক আপনার কদর করবে, আপনার কাছে আসবে, যার সাহায্যে আপনি আরও এগিয়ে যাবেন।